ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে আজ একটু আগে অফিসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মাধ্যমিক পাশে প্রচুর ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হয়েছে এবং আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। তো বিস্তারিত ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি আছি আপনাদের সাথে তন্ময়, আপনারা দেখছেন TS15KSN চ্যানেল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা সরাসরি দেখতে পাচ্ছ, আমরা সরাসরি চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে, যেটি তোমরা গুগল ক্রোমে সার্চ করতে পারো MSCWB.org। এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এই পেজে ডাইরেক্টলি চলে আসতে পারবে। আসার পরে দেখতে পাচ্ছ সম্পূর্ণ এখানে রিক্রুটমেন্ট এমপ্লয়মেন্ট নোটিশ বলে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছ এই এমপ্লয়মেন্ট নোটিশে তোমাদের এখানে ক্লিক করতে হবে। তো এমপ্লয়মেন্ট নোটিশ এখানে ক্লিক করলে তোমাদের সম্পূর্ণ বিস্তারিত নোটিশগুলো এখানে প্রকাশিত হয়ে যাবে। তো প্রথমে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 1/2021, এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট নোটিশ বলে একটা শো করছে, এখানে ডাউনলোড আইকন রয়েছে, এই ডাউনলোড আইকনে ক্লিক করে তোমাদের সরাসরি নোটিশটা মোবাইলের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। তো নোটিশটা ডাউনলোড করে বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে সম্পূর্ণ দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে যে নোটিশটি প্রকাশিত হয়েছে, নোটিশটি সম্পূর্ণ এখানে প্রকাশিত হয়েছে। উপরে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজ নম্বর 1 মানে 1 নম্বর নোটিশ 2021 সালে শো হয়েছে। এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2021 ও ডিফারেন্ট ক্যাটাগরি অফ পোস্ট আন্ডার বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটি থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে। সরাসরি দেখতে পাচ্ছ বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটিতে 11/1/2021 সাল থেকে তোমাদের অনলাইন প্রক্রিয়া শুরু হচ্ছে, যেখানে আবেদন প্রক্রিয়াটি ভিডিও শেষে দেখিয়ে দেবো কিভাবে আবেদন করবে। অনলাইন আবেদন প্রক্রিয়া 11 তারিখ থেকে তোমরা শুরু হচ্ছে। এখানে সম্পূর্ণ দেখতে পাচ্ছ নোটিশগুলো প্রকাশিত হয়েছে। প্রথম নোটিশ দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে, একটি ভ্যাকেন্সি রয়েছে। আদার্সের জন্য লেভেল 16 পদে তোমাদের স্যালারি দেওয়া হবে 18 থেকে 36 বছর, আবেদন করতে হবে। এখানে সময় দিতে পারছে এ একটা ব্যাচেলার ডিগ্রি পাস হতে হবে, যে কোনো শাখা ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট ডিগ্রি পাস হতে হবে, তাহলে এই পোস্টের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। 2 নম্বর দেখতে পাচ্ছ এখানে বলে দিয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল টোটাল একটি ভ্যাকেন্সি পদে নিয়োগ করছে, আদার্সের জন্য ভ্যাকেন্সি রয়েছে, লেভেল 12 পদে স্যালারি তোমাদের হবে 18 থেকে 36 বছর, তোমরা আবেদন করতে পারবে। এখানে ঠিক তাই এ ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ার উপরে তোমার যদি গ্র্যাজুয়েট করা থাকে তাহলে অবশ্যই এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। 3 নম্বর এখানে দেখতে পাচ্ছ সার্ভেয়ার পদে নিয়োগ করেছে, টোটাল একটি ভ্যাকেন্সি রয়েছে, আদার্সের জন্য লেভেল 9 পদে স্যালারি তোমাদের হবে 18 থেকে 19 বছর, আবেদন করতে পারবে। হায়ার সেকেন্ডারি পাস যে কোনো শাখার ইউনিভার্সিটি থেকে বা যে কোনো শাখার বোর্ড থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হয়েছে তোমরা এই পোস্টের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। 4 নম্বর দেখতে পাচ্ছ সরাসরি ড্রাফট ম্যান পদে নিয়োগ করা হচ্ছে, টোটাল একটি ভ্যাকেন্সি রয়েছে, জেনারেলদের জন্য লেভেল 9 পদে তোমাদের স্যালারি দেওয়া হবে 18 থেকে 19 বছর, তোমরা আবেদন করতে পারবে। এখানে ঠিক তাই হায়ার সেকেন্ডারি পাস হতে হবে, যে কোনো শাখার বোর্ড থেকে তোমাদের হায়ার সেকেন্ডারি তোমাদের পাস হতে হবে, অবশ্যই এই পোস্টের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। 5 নম্বর দেখতে পাচ্ছ ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে, একটি ভ্যাকেন্সি রয়েছে, আদার্সের জন্য লেভেল 16 পদে স্যালারি তোমাদের হবে 18 থেকে 40 বছর, তোমরা আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস হলে তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে, সঙ্গে যদি কম্পিউটার নলেজ থাকে তাহলে অবশ্যই এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। কম্পিউটার নলেজে টাইপিং স্পিড থাকবে 20টা ওয়ার্ড পার মিনিট, তোমাদের টাইপিং স্পিড থাকলে এই পোস্টে আবেদন তোমরা করতে পারবে। 6 নম্বর দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করেছে, টোটাল 2টা ভ্যাকেন্সি রয়েছে, আদার্সের জন্য একটি, এসসিদের জন্য একটি, লেভেল 6 পদে তোমার স্যালারি দেওয়া হবে 18 থেকে 40 বছর, আবেদন করতে পারবে। এখন ঠিক তাই মিনিমাম মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে, সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন মানে কম্পিউটার নলেজ তোমরা থাকলে পোস্টে তোমরা আবেদন করতে পারবে। এজ লিমিট তোমাদের বিটির উপরেই বলে দিয়েছি, দেখতে পাচ্ছ প্রতিটা এজের ক্ষেত্রে আপার এজে SC ST OBC যেরকম আছে ছাড় পান, সেরকম ছাড় তোমরা এখান থেকে পেয়ে যাবে। এবং সরাসরি দেখতে পাচ্ছ তোমাদের অনলাইন আবেদন করার যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, এখানে ডকুমেন্টসের ডিটেলসগুলো দিয়ে দিয়েছে, সমস্ত ডকুমেন্টস কিন্তু অনলাইনে সাবমিট করতে হবে, এখানে বিস্তারিত উল্লেখ করে দিয়েছে। আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফিজ দেখতে পাচ্ছ সরাসরি OBC এবং জেনারেলদের জন্য টোটাল দেখেছে 170 টাকা আবেদন ফিজ, যেটা তোমরা অনলাইনের মাধ্যমে পে করতে পারবে, এবং SC ST ক্যান্ডিডেট ক্ষেত্রে 70 টাকা আবেদন ফিজ দেখে, যেটা তোমরা অনলাইনের মাধ্যমে পে করতে পারবে। এবং এখানে তোমরা যদি অনলাইনে পে করতে না চাও, তোমরা যদি এখানে দেখতে পাচ্ছ একটি অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, এই অ্যাড্রেসে তোমাদের ডিমান্ড ড্রাফট কাটতে হবে, যে কোনো সেন্ট্রাল ব্যাঙ্কে গিয়ে তোমাদের ডিমান্ড ড্রাফট কাটতে হবে, এই অ্যাড্রেসে তাহলে কিন্তু এই পোস্টে তোমরা আবেদন তোমরা করতে পারবে। এবং সম্পূর্ণ দেখতে পাচ্ছ মিসিল সিনের যে ডিটেলস এখানে কিছু দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ সম্পূর্ণ যে বডি ল্যাঙ্গুয়েজ থেকে আরম্ভ করে কীভাবে তোমাদের সিলেকশন হবে, সমস্ত ডিটেলস তোমাদের এখানে সমস্ত ওয়াইজ দিয়ে দিয়েছে, এটি তোমরা নোটিশ জমা করে দেখে নেবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 11/1 থেকে, যেটি চলবে 12/2/2021 সাল পর্যন্ত, তোমরা কিন্তু অনলাইন আবেদন করতে পারবে। এখন কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়নি, তো সবার আগে নতুন ভিডিওটি তোমরা দেখতে পাচ্ছ 11 তারিখ থেকে অনলাইন আবেদন শুরু হচ্ছে, যেটি চলবে 12/2/2021 সাল পর্যন্ত, তোমরা অনলাইন আবেদন করতে পারবে। তো এই নোটিশটি লিঙ্ক রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে, অবশ্যই ভিডিও ডিসক্রিপশন ফলো করে নোটিশে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এবার আসা যাক অনলাইনে তোমরা কিভাবে এই পোস্টটিকে আবেদন করবে, সেটি চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো অনলাইন আবেদন প্রক্রিয়া যেহেতু 11 তারিখ থেকে শুরু হচ্ছে, তোমাদের সরাসরি ওয়েবসাইটটি তোমাদের দেখিয়ে দিলাম, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে, এই ওয়েবসাইটে তোমরা ডাইরেক্টলি চলে আসতে পারবে। লিঙ্ক পেয়েছো ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে আসার উপর দিকে স্ক্রল আপ করলে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশন রয়েছে, অ্যাপ্লাই অনলাইনে তোমাদের এখানে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর তোমাদের অনলাইনে যে আবেদন প্রক্রিয়া পোস্টটি তোমাদের এখানে চলে আসবে, এবং এখানে সম্পর্কে দেখতে পাবে বাঁ দিকে কিছু ডিটেলস এখানে শো করবে, বাঁ দিকে ডিটেলস দেখতে পাবে অ্যাডভার্টাইজ নম্বর 1 বলে একটা জায়গা থাকবে, সেখানে তোমাদের ক্লিক করলে তোমাদের সরাসরি সেখানে আবেদন প্রক্রিয়া পেজটি তোমার এখানে পৌঁছে যাবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর তোমার অনলাইনে তোমরা আবেদন করতে পারবে। যেহেতু 11 তারিখ থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, তাই 11 তারিখে কিন্তু লিঙ্কটি তোমাদের দেবে অনলাইন আবেদন করার জন্য, তার আগে তোমাদের অ্যাপ্লাই করার লিঙ্কের প্রসেসটা তোমাদের আমি দেখিয়ে দিলাম। তো এই ছিল মূলত ইনফরমেশন বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, তো
দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিএস 15 কেসেন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।